বিশ্বের প্রায় বিশ লাখ মুসল্লি পবিত্র হজের অন্যতম ফরজ আদায়ের জন্য সৌদি আরবের মিনায় রয়েছেন মিনা থেকে তারা আরাফাত ময়দানে যাবেন শনিবার সেখানে হজের মূল আনুষ্ঠানিকতা শুরু হবে চকর মালিথার রিপোর্ট ইসলামের পাঁচ স্তম্ভের অন্যতম পবিত্র হজ শনিবার পবিত্র আরাফাত ময়দানে শুরু হচ্ছে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় জমায়েত হজের অন্যতম ফরজ আদায়ের জন্য আজ হিজরিবর্ষের আটই জিলহজ হাজিরা পবিত্র নগরী মিনায় সমবেত হয়েছেন বৃহস্পতিবার পবিত্র মক্কার মসজিদুল হারামে আসরের নামাজ আদায়ের পর থেকে হজের অংশ হিসেবে তাবুর শহর মিনায় পৌঁছেছেন হাজিরা সেখানে নামাজ আদায় সহ ইবাদত বন্দেগিতে মুশগুল আছেন তারা প্রতি বছর হজের সময় মুসল্লিদের অস্থায়ী আবাস হিসেবে মিনায় লাখ লাখ তাঁবু বসানো হয় এবারও এক লাখ পনেরো হাজার তাঁবুর নিচে প্রায় একশো ঘন্টা থাকবেন বিভিন্ন দেশের হজযাত্রীরা মিনার এই পাহাড়ের উপত্যকায় মদিনা থেকে এসে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লামের কাছে শপথ পড়েন একদল মুসল্লি যারা পরে ফিরে গিয়ে মদিনায় মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লামের হিজরতের পরিবেশ তৈরি করেন অন্য দেশের হাজিদের মতো বাংলাদেশের এক লাখ সাতাশ হাজার হাজিদের নিয়ে মিনায় অবস্থান করছেন বাংলাদেশের মন্ত্রিপরিষদের কয়েকজন সদস্য শনিবার নয় জিলহজ হজরের নামাজ আদায় করে হজের মূল আনুষ্ঠানিকতা পালনের জন্য গাড়িতে বা ট্রেনে মিনা থেকে হাজিরা রওনা হবেন পবিত্র আরাফাত ময়দানের উদ্দেশ্যে তবে চোদ্দ কিলোমিটার দূরত্বের এই পথ বেশিরভাগ হাজি পাড়ি দেবেন পায়ে হেঁটেই অবশ্য গত কয়েক বছর হল মেট্রো রেল চালু করা হয়েছে হাজিদের যাতায়াতের সুবিধার জন্য আরাফাতের পবিত্র ময়দানে বিদায় হজে ভাষণ দিয়েছিলেন মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শনিবার সারাদিন আরাফাত ময়দানে অবস্থান করে রাতে মুজদালিফায় অবস্থান করবেন রোববার ভোরে শয়তানকে পাথর মারার উদ্দেশ্যে হাজিরা আবার আসবেন ত্যাগ আর টাবুর শহর মিনায় পবিত্র হজ উপলক্ষে মক্কা মদিনা মিনা আরাফাত ময়দান মুজদালিফা এবং এর আশেপাশের এলাকায় দশ হাজার নিরাপত্তা বাহিনীর সদস্য মোতায়েন আছে বিভিন্ন স্পটে হাজিদের সহায়তায় তিন লাখ পঞ্চাশ হাজার কর্মী কাজ করছে চকর মালিথা চ্যানেল আই